আর আজকে কিন্তু আমাদের ক্লাব থেকে ব্লগটা শুরু করছি, মানে বিয়ের আগে আমি যে ক্লাবের মেম্বার ছিলাম সেই ক্লাব থেকে। তো আমি আমার বাড়ির কাছে চলে এসেছি, আর এটা আমার বাড়ির কাছের প্যান্ডেল। রঞ্জন দাদা আমাকে আইসক্রিম আনতে 50 টাকা শুধু দিল। দেখ 20 টাকা আইসক্রিম, 50 টাকাটা দেখো না, একদম রঞ্জন দাদার মতো। টিন দিয়ে প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, ভালো লাগলো। কেন কমিটিতে তোরা আছিস নাকি, এত কিছু জানিস? কেন আমরা দেখতে পেলাম না? মহারাজ কোথায় ঢুকেছে দেখো, এই মহা বের হ বের হ। শুভ নবমী, এক্সাইটেড প্রচন্ড পরিমাণে, কারণ বাড়ির কাছে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুপ্রীতি, চলে এসেছি আবার একটা হ্যাপি মুড নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল একটা ব্লগ হ্যাপি মুড নিয়ে শুরু করে দিলাম, আর আজকে কিন্তু আমাদের ক্লাব থেকে ব্লগটা শুরু করছি, মানে বিয়ের আগে আমি যে ক্লাবের মেম্বার ছিলাম সেই ক্লাব থেকে। তো আমি আমার বাড়ির কাছে চলে এসেছি, আর এটা আমার বাড়ির কাছের প্যান্ডেল, দেখে নাও। তো আজকে একদমই বাইরে থেকে শুরু করলাম ব্লগটা, একদম অন্যভাবে। তো এবার চলো ঠাকুর দেখি। আর আমরা এসেছি শুভ, আমি, রঞ্জন দাদা, দিশা, বাপ্পা, রুম্পা পিসি মানে রঞ্জন দাদার দিদি, রূপ আর মহারাজ। তাহলে ঠাকুর দেখে বেরিয়ে গেলাম, এবার যাব আরো ঠাকুর দেখতে। তো অন্য কোনো প্যান্ডেলে আবার দেখা হবে, তো চলো এবার যাই। আর আমাদের গাড়িতে এবার শুভর আর হচ্ছে রঞ্জন দাদার জায়গা হয়নি, ওরা বাইকে আছে আর আমরা গাড়িতে আছি। আর মহারাজ গাড়িতে ঘুমিয়ে গেছে, এর জন্য দিশা নামতে পারলো না। তো ঠিক আছে এবার যাওয়া যাক। আমরা চলে এসেছি আবার একটা সুন্দর প্যান্ডেলে, আমরা আবার ফিরে এসেছি, ব্রেকের পর আবার চলে এসেছি। আমার একটা ছবি তুলে দে, ছবি তুলে দে, পূজোটায় আমার একটা ভালো ছবি নেই, খুব দুঃখ। না না, তুলে দেবো, আচ্ছা তুলে দেবো, পূজোকে একটা ছবি তুলে। আর চলো প্যান্ডেলটা তোমাদের দেখাই, আসো। ওই আয়, ছবি তুলবি বলে? প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। মহারাজ চলে চলেছে একা একা, মহারাজ একা একা দোকানে চলে যাচ্ছে। শরৎ মানেই তোমার পুজো, তোমার আগমন, তোমার নামেই আনন্দ আর ভালোবাসার গান। তোমার রূপে হার মেনে যায় হাজার সুন্দরী, তুমি মানেই অপরূপা বাঙালিদের প্রাণ। আবেগ দিয়ে পুজো করি, তুমি জ্যোতির্ময়। রঞ্জন দাদা আমাকে আইসক্রিম আনতে 50 টাকা শুধু দিল। দেখ 50 টাকাটা দেখো না, একদম রঞ্জন দাদার মতো। ঠাকুরানা পুজোর বাজার আল্লাদে আটখানা, ঢাকের আওয়াজ জানিয়ে দিল হুল্লোড়ে নেই মানা। ষষ্ঠীতে তোমার বোধন সপ্তমীটা ঘুরু, প্যান্ডেলেতে কাটিয়ে দেব এই তো সবে শুরু। অষ্টমীটা আর দশমীতে সিঁদুর খেলা, মন কেমনের দিন। বলো তো কামাই কি জয়, আরে বলো তো কামাই কি জয়।
এটা হলো দাদা ভাই স্পোর্টিং ক্লাব আর এখানকার প্যান্ডেলটা পুরো টিনের যে সরষের তেলের যে টিন ওগুলো দিয়ে তারপর হচ্ছে টিনের যে ছাদে যে টিন দেয় ওই টিন সব টিন দিয়ে প্যান্ডেলটা করেছে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা ভালো লাগলো কেন কমিটিতে তোরা আছিস নাকি এত কিছু জানিস কেন আমরা দেখতে পেলাম না তেলের টিন কি করে বুঝলি মানে তেলের টিন কাইন্ড অফ ওরকমই না তেলের টিন তেলের টিন তাহলে এবার যাই অন্য প্যান্ডেলে আবেগ দিয়ে পুজো করি তুমি জ্যোতির্ময় আবেগ দিয়ে পুজো করি তুমি জ্যোতির্ময় তাই তো সবাই চেঁচিয়ে বলো দুর্গা মায়ের জয় দুর্গা মা দুর্গা মা দুর্গা মা ষষ্ঠীতে তোমার বোধন সপ্তমীটা ঘুরু প্যান্ডেলেতে কাটিয়ে দেব এই তো সবে শুরু অষ্টমীটা রূপ যাচ্ছে হ্যাপি মুড নিয়ে আর আজকে মহারাজ আর রূপ কি যে জ্বালিয়েছে ও বাপে বাপ এদেরকে আর এর পরের বছর আনবো না আমরা চলে এসেছি পঞ্চবটিতে আর সবার খিদে পেয়ে গেছে আর হয়ে গেছে লাঞ্চ টাইম পার হয়ে গেছে ফুচকা আমি আইসক্রিম খেলি আইসক্রিম তো খেলে ভাত খেয়ে খাবি ভাত আমি খাবো দুটো প্লেন ভাত ডাল দিবা আলু ভাজা আলু ভাজা হবে না চিকেন কষা আর চিকেন কষা দিবা আলু পরোটা হবে রূপ মহারাজ দুজনে ছোলা খেতে চলে এসছে এখানে মহা রূপর মাকে খাইয়ে দিচ্ছে মহারাজ কোথায় ঢুকেছে দেখো এই মহা বের হ বের হ দেখো কেমন দুষ্টু তরকা খাবি তুই নে চিকেন ভর্তা পঞ্চবটির ডালটা ডাল বাহ কিছু বলার নেই দারুণ লাগে মানে নামটা নেই না ওই যে ওকে
একটা কথা বলিনি, আমরা খেতে খেতে দেখো সন্ধ্যে হয়ে গেছে, এত কিছু খেয়েছি মানে আজকে সন্ধ্যেবেলা কিছু খেতে লাগবে না, তবুও খাবো। পুজোর কটা দিনই তো বলো বাইরের খাওয়ার সুযোগ, আর আমার এখন একদম ঘুনে যেহেতু বাইরের খাওয়া হয় তার জন্য একদিন খেয়ে আমি কি নিয়েছি এটা মৌরি। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে, আবার বাড়ি গিয়ে আজকে রেস্ট নিতে পারবো না কারণ রেডি হয়ে আবার চলে যাব আমাদের ক্লাবে। তো চলো ঝটপট যাওয়া যাক, টাটা।